হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমি একটা ব্লগ পোস্ট করলাম। তো একটা ব্লগ দেওয়াটাই অনেক চাপের, তার সাথে আরেকটা ব্লগ তো চলে এলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো কেন হঠাৎ করে, তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, একটা খুব 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 ব্যাড নিউজ আছে। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো, হ্যাঁ আমি টিকটকের অভিজিৎ ভাইয়ের কথাই বলছি। তো টিকটকে ও দেখতাম, বেশ ভিডিও বানাতো, ভিডিও ভিডিও সেটা ভালো খারাপ সেটা ব্যাপার নয়, এখন তো অনেক ক্রিয়েটাররাই এরকম করছে, নেগেটিভ ভিডিও বানাচ্ছে, শুধু পজিটিভ ভিডিও থেকে কন্টেন্ট নেগেটিভ নেগেটিভ কন্টেন্ট বানাচ্ছে আর কি। তাতে কি হয়, ভিউজটা বাড়ে, তো সেই জন্য ইউটিউবে এখন অনেকেই করছে। তো ও তো একদম বাচ্চা ছেলে, বড় বড় যারা আছে তারাই এরকম করছে, ও তো বাচ্চা ছেলে, ভিউজ বাড়ানোর জন্য এরকম করতো সেটা ব্যাপার নয়। দেখতাম যে সীমাদি সুতপাদি ওদের এগেনস্টে বাঙালি গালাজ করতো। তো যাই হোক, যেটা মানে ওই কাজটা হয়তো ভালো কাজ ছিল না, তো তবুও ক্রিয়েটার ক্রিয়েটারই ওর যেটা ভালো লাগতো সেই কন্টেন্টটা ইউজ করতো। তো যাই হোক, খুব খারাপ লাগছে, তো এই জন্য অপ্রস্তুত অবস্থায় চলে এলাম। সকালেই খবরটা পেয়েছি কিন্তু একটু লেটেই আসলাম, দেখলাম খুব 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 মনটা খারাপ লাগছে। এমনিতেই অ্যাক্সিডেন্ট শুনলেই আমার তো ভেতর এমন লাগে, মানে যারই হোক অ্যাক্সিডেন্ট শুনলেই খুব খারাপ লাগে। তো তার সাথে আবার ধরো রোড অ্যাক্সিডেন্টে শুনলাম যে অভিজিৎ ভাই পরশু দিনকে, এত কম বয়সী একটা বাচ্চা ছেলে, এই জন্য মানে এই জন্য আরো বেশি খারাপ লাগছে। যে বয়স্ক হয় তাও ঠিক আছে, একদম কম বয়স এই ছেলেটার জীবনটা শুরু করেছিল, তো এখানে শেষ হয়ে গেল। তো না ভাই, কিছু শেষ হবে না, তুই আবার মানে ওর আত্মার শান্তি কামনা করছি, তোমরাও প্লিজ প্রে করো কি ওর যেমন আত্মার শান্তি পায় আর কি, আর ও যেমন আবার খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে চলে আসতে পারে, এটাই বলবো, ভগবানের কাছে প্রে করব। আর চাইবো এভাবে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আবার যেন আমাদের সামনে খুব জলদি চলে আসে অভিজিৎ ভাই। তো ভাই যেখানেই থাকিস ভালো থাকিস, খুব মনটা খারাপ লাগলো, তো তাই জন্য আর কি একটা ছোট্ট ভিডিও পোস্ট করলাম। তো তোমরাও এটাই বলবো যে ওর আত্মা শান্তি কামনা করো, বাস এটাই। মানে এত খারাপ লাগছে না কি বলবো, যে রোড অ্যাক্সিডেন্ট মানে এত এখন চারিদিকে অ্যাক্সিডেন্ট এত বেড়ে গেছে না, যে এরকম একদম একটা ফুলের মতো জীবন অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেল, যেটা পরশু রাত্রেই হয়েছে। তো একটু লেটে হলেও অনেকেই জানো না আবার অনেকেই জানো, তো ভাবলাম না এটা পোস্ট করে দিই। তো চলো।